আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আতাউর রহমান ভূঁইয়া স্কুল কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগতম। সাথে আছি আমি নূরজাহান কলি, সহকারী শিক্ষক আতাউর রহমান ভূঁইয়া স্কুল। আজকে আমি তোমাদের নবম ও দশম শ্রেণীর ব্যবসা উদ্যোগ বিষয় থেকে বিপণন বা বাজারজাতকরণ অধ্যায়টি আলোচনা করব। অধ্যায়টি আলোচনা করার পূর্বে তোমাদের একটি গল্প বলি। মনে করো, হোসেনপুর গ্রামে হোসনিয়ারা নামে এক শিক্ষার্থী রয়েছে। তার বাবা সবজি চাষ করে, যেমন ধরো আলু, টমেটো, গাজর, ঢেঁড়স, শিম, লাল শাক, পুঁই শাক ইত্যাদি উৎপাদন করে। উৎপাদিত সবজি জমি থেকে উঠানোর পরে কিছু সবজি বাড়িতেই বিক্রি হয়ে যায়, আর কিছু সবজি সুন্দর করে সাজিয়ে নেওয়া হয় বাজারে বিক্রি করার জন্য। তার মধ্যে থেকে কিছু সবজি গুদামে সংরক্ষণ করে রাখা হয় যাতে পরে বিক্রি করা যায়। এই যে দেখো, আমি তোমাদেরকে বললাম উৎপাদন, সংরক্ষণ, এ সবগুলোই কি বিপণনের একটি অংশ। তাহলে জানা যাক বিপণন কাকে বলে। বিপণন পণ্যদ্রব্য বা সেবা সামগ্রী ক্রয় বিক্রয়ের কাজকে বিপণন বলে। বিপণন কাকে বলে? পণ্যদ্রব্য বা সেবা সামগ্রী ক্রয় বিক্রয়ের কাজকে বিপণন বলে। অন্যভাবে বলা যায়, পণ্যদ্রব্য বা সেবা সামগ্রী উৎপাদনকারীর থেকে ভোক্তা বা ব্যবহারকারীর নিকট পৌঁছানো পর্যন্ত যে সকল কাজ সম্পূর্ণ করতে হয় তাকে বিপণন বলে। এখন কথা হচ্ছে উৎপাদনকারী কারা। উৎপাদনকারী হচ্ছে যিনি সবজি উৎপাদন করছিল। আমরা যে বলেছিলাম যে হোসনিয়ারার বাবা একজন সবজি উৎপাদনকারী, তিনি হচ্ছেন কি উৎপাদনকারী। আর ভোক্তা বা ব্যবহারকারী, ভোক্তা বা ব্যবহারকারী কারা? এই যে আমরা, যে উনি, তিনি যে পণ্যটি উৎপাদন করে বাজারে বিক্রি করছে, আমরা কি করছি, কিনছি। আমরা যারা পণ্য কিনছি তারাই হচ্ছে কি ভোক্তা বা ব্যবহারকারী। তাহলে বলা যায় যে পণ্যদ্রব্য বা সেবা সামগ্রী উৎপাদনকারী থেকে ভোক্তা বা ব্যবহারকারীর নিকট পৌঁছানো পর্যন্ত যে সকল কাজ সম্পন্ন করা হয় তাকে বলা হয় বিপণন। এখন দেখো, বিপণনের কিছু বৈশিষ্ট্য বা কার্যাবলী রয়েছে, আর সেগুলো হচ্ছে কি দেখো, ক্রয়, বিক্রয়, পরিবহন, গুদামজাতকরণ, পর্যায়িতকরণ, প্রমিতকরণ, মোড়কীকরণ, তথ্য সংগ্রহ এবং ভোক্তা বিশ্লেষণ। এখন দেখো, ক্রয় কাকে বলে? যে কোনো কিছু ক্রয়ের মাধ্যমে পণ্যের মালিকানা সৃষ্টি হয়, পণ্য ক্রয় করা হয়ে থাকে পণ্যটি ভোগ করার জন্য বা পুনরায় বিক্রি করার জন্য। দ্বিতীয়ত হচ্ছে দেখো বিক্রয়। কোনো পণ্য উৎপাদন করা হয়ে থাকে বিক্রয়ের উদ্দেশ্যেই, আর বিক্রয়ের মাধ্যমে আমাদের কী তৈরি হয়, মালিকানা স্বত্ব হস্তান্তর করা হয়। কোনো পণ্য বিক্রয় করার আগে আমাদের কিছু বিষয় চিন্তা করতে হবে, সেগুলো হচ্ছে তোমার ভোক্তার রুচি, চাহিদা, পণ্যটির মূল্য। তারপর দেখো পরিবহন। পরিবহন মাধ্যমে আমাদের স্থানগত উপযোগ সৃষ্টি হয়। স্থানগত উপযোগটা কি ধরো, এই যে আমি তোমাদেরকে উদাহরণের মাধ্যমে বললাম হোসেনপুর গ্রাম। হোসেনপুর গ্রামে ধরো একটি শিল্প কারখানা আছে, সেখানে বিভিন্ন ধরনের পণ্য উৎপাদিত হয়ে থাকে। সেই পণ্য আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে কি করব, পাঠাবো। কিভাবে পাঠাবো? এক জায়গা থেকে আমরা যখন অন্য জায়গায় একটা দ্রব্য, পণ্যদ্রব্য পাঠিয়ে থাকবো, সেটা কি পরিবহনের মাধ্যমে পাঠাতে হবে, আর সেই পরিবহনের ব্যবস্থার মাধ্যমে কি আমরা সবাই সে পণ্যটি ভোগ করতে পারি। গুদামজাতকরণ। গুদামজাতকরণের মাধ্যমে পণ্যের সময়গত উপযোগ সৃষ্টি হয়। যেমন ধরো শীতকালীন পণ্য গোলালু, টমেটো, শীতকালে এই পণ্যগুলো উৎপাদন করা হয়ে থাকে। এই পণ্য যদি আমরা গুদামে সংরক্ষণ করে রাখি, তাহলে আমরা পরে এই পণ্যটি সারা বছর ধরে বিক্রি করতে পারবো, আর আমরা সেই পণ্যটি সারা বছর খেয়েও থাকি। তাই গুদামজাতকরণের মাধ্যমে আমাদের কী তৈরি হয়, সময়গত উপযোগ সৃষ্টি হয়। প্রমিতকরণ। প্রমিতকরণের মাধ্যমে পণ্যের গুণাগুণ, আকার, আকৃতি, রং, পণ্যের মূল্য নির্ধারণ করা হয়ে থাকে। এখন ধরো আমি তোমাদেরকে বলেছিলাম যে গোলালো, টমেটো উৎপাদন করা হয়ে থাকে। গোলালো কিন্তু একই সাইজেরই উৎপাদন করা হয় না, যে কিছু গোলালো ছোট, মাঝারি, বড় এরকম আকৃতির হয়ে থাকে। তাই আমরা ধরন অনুযায়ী, ধরো তোমার ছোট বড়গুলো আলাদা আলাদা করে যখন বিক্রি করি, তখন তার মূল্য কি আলাদা আলাদা করে নির্ধারণ করতে পারি। ছোটোগুলো কম দাম, বড়গুলো বেশি দাম, আর এইভাবে কি প্রমিতকরণ করা হয়ে থাকে। তারপর দেখো পর্যায়িতকরণ। পর্যায়িতকরণও ঠিক একই রকম, পণ্যের গুণাগুণ, আকার, আকৃতি, ধরন অনুযায়ী পণ্যকে কী করা, ভাগ করা। মোড়কীকরণ।
বিপণনের ক্ষেত্রে মোড়কীকরণের গুরুত্ব অনেক বেশি। মোড়কীকরণ মানে হচ্ছে পণ্যকে ক্রেতাদের নিকট আকর্ষণীয় করে তোলা। একটি পণ্যের গুণাগুণ যতই ভালো হোক না কেন, সেই পণ্যটি যদি তোমার ক্রেতাদের নিকট আকর্ষণীয় বা ক্রেতাদেরকে যদি ওই পণ্যটি দ্বারা আকৃষ্ট করা না যায়, তাহলে পণ্যটি বাজার থেকে বিক্রি করা যাবে না। তাই আমাদেরকে ক্রেতাকে আকৃষ্ট করতে হলে পণ্যটিকে আকর্ষণীয় করে প্যাকেজিং করতে হবে, আর তাই মোড়কীকরণের গুরুত্ব অনেক বেশি। আরেকটা কথা হচ্ছে কি, মোড়কীকরণ করা হয়ে থাকে তোমার কোনো পণ্যকে ভেঙে যাওয়া থেকে রক্ষা করার জন্য, যাতে আমার পণ্যটি নষ্ট না হয়ে যায়। তারপর দেখো তথ্য সংগ্রহ। একটি পণ্য বাজারে আনার আগে আমাদেরকে কিছু তথ্য সংগ্রহ করতে হবে সেই এলাকা বা সেই বাজার সম্পর্কে। যেমন তোমার ধরো ভোক্তার রুচি, ভোক্তার চাহিদা, ভোক্তা কী ধরনের পণ্য পছন্দ করতে পারে, এই ধরনের জিনিসগুলো, তবেই একজন বিক্রেতা পণ্য সঠিকভাবে বিক্রি করতে পারবে। ভোক্তা বিশ্লেষণ। ভোক্তা বিশ্লেষণ বলতে বোঝায় ভোক্তার রুচি, চাহিদা, পছন্দ বিবেচনা করে বাজারে পণ্য আনা, এবং ভোক্তাদের চাহিদা মতো একটি পণ্য আনার পরে সেই মূল্যটা কীভাবে নির্ধারণ করলে আমার পণ্যটা ঠিকভাবে বিক্রি করতে পারবো বা আমি ব্যবসা লাভ করতে পারবো, সেসব বিশ্লেষণ করা। বণ্টন প্রণালী। দেখো পণ্য বা সেবার ধরন নির্ধারণ করার পূর্বে বণ্টন প্রণালীর গুরুত্ব অনেক বেশি। কী কী, দেখো বণ্টন প্রণালীর উপর কী কী নির্ভর করে। সরাসরি ভোক্তা নিকট বিক্রয় করা হয়, খুচরা ব্যবসায়ের মাধ্যমে বিক্রয় করা হয়, পাইকার ও খুচরা ব্যবসায়ের মাধ্যমে বিক্রয় করা হয়, প্রতিনিধি বা এজেন্টের মাধ্যমে বিক্রয়, প্রতিনিধি ও খুচরা বিক্রেতার মাধ্যমে বিক্রয়। এখন আমি তোমাদেরকে একটু ডিটেলসে বলি। সরাসরি ভোক্তার নিকট বিক্রয়, সরাসরি ভোক্তার নিকট বিক্রয় হচ্ছে তোমার আমাদের যে পণ্যটি উৎপাদন করা হবে, মানে উৎপাদনকারী, উৎপাদনকারী সরাসরি কি ক্রেতা বা ভোক্তার নিকট নিজেই পণ্যটি বিক্রি করে থাকে, আর এটাই হচ্ছে কি সরাসরি ভোক্তার নিকট বিক্রয়। দ্বিতীয়ত দেখো খুচরা ব্যবসায়ীর মাধ্যমে বিক্রয়। উৎপাদনকারী তোমার ভোক্তার কাছে সরাসরি বিক্রি না করে তিনি বিক্রি করছে কার কাছে, খুচরা ব্যবসায়ীর কাছে, মানে একজন মধ্যস্থতা ব্যবসায়ী। আর খুচরা ব্যবসায়ী তখন কার কাছে বিক্রি করবে, খুচরা ব্যবসায়ী উৎপাদনকারী থেকে পণ্যটা ক্রয় করে নিয়ে আবার ক্রেতার নিকট বিক্রি করবে, আর একেই বলা হয় খুচরা ব্যবসায়ীর মাধ্যমে বিক্রয়। তারপর দেখো পাইকার ও খুচরা ব্যবসায়ীর মাধ্যমে বিক্রয়। উৎপাদনকারী প্রথমে যে পণ্যটি উৎপাদন করবে তা পাইকারের কাছে বিক্রি করবে, আর পাইকার উৎপাদনকারীর কাছে তাহলে কী করবে, ক্রয় করে থাকবে। দ্বিতীয়ত পাইকার আবার খুচরা ব্যবসায়ীর নিকট, মানে মধ্যস্থ ব্যবসায়ীর নিকট পণ্যটি বিক্রি করবে, এবং খুচরা ব্যবসায়ী সেই পণ্যটি ক্রেতার নিকট বা ভোক্তার নিকট বিক্রি করে থাকবে। এখন দেখো পাইকার বা খুচরা ব্যবসায়ী কী কী পণ্য বিক্রি করে থাকে, তোমার ধান, পাট, আম, কলা, কাগজ, কলম ইত্যাদি। প্রতিনিধি বা এজেন্টের মাধ্যমে বিক্রয়। উৎপাদনকারী কিছু প্রতিনিধি বা এজেন্ট নিয়োগ করে তার পণ্যটি ক্রেতাদের নিকট বিক্রি করে থাকে। যেমন কী কী পণ্য বিক্রি করে থাকে, ধরো তোমার টিভি, ফ্রিজ, ফ্যান ইত্যাদি। প্রতিনিধি ও খুচরা বিক্রেতার মাধ্যমে বিক্রয়। উৎপাদনকারী ক্রেতার চাহিদা মতো পণ্য সরবরাহ করে থাকে, এবং প্রতিনিধিগণ তাদের নিজস্ব পরিবহনের মাধ্যমে সেই পণ্য খুচরা বিক্রেতার নিকট বিক্রি করে থাকে, এবং খুচরা বিক্রেতারা সেই পণ্যটি কি উৎপাদনকারী বা ভোক্তার নিকট বিক্রি করে থাকে, আর এভাবে প্রতিনিধি ও খুচরা ব্যবসায়ীর মাধ্যমে বিক্রয় হয়ে থাকে। এখন আমরা আলোচনা করব বিজ্ঞাপন। বিজ্ঞাপন হচ্ছে বিপণন বা বাজারজাতকরণের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। একটা উদাহরণস্বরূপ বোঝানো যাক। দেখো আতাউর রহমান ভূঁইয়া স্কুল গেটের সামনে তুমি দেখলে একজন ব্যক্তি কিছু কাগজ বিলি করছে, তোমাকেও একটি কাগজ দিল, আর সেখানে লেখা ছিল একটি নতুন স্টেশনারি দোকান খোলা হবে যেখানে থাকবে খাতা, বই, পেন্সিল, কলম, স্কেল, রাবার ইত্যাদি, আর দোকানটিতে সুলভ মূল্যে পণ্যগুলো পাওয়া যাবে। দোকানটি উদ্বোধন উপলক্ষে সবাইকে একটি নতুন রঙিন ক্যালেন্ডার করে দেওয়া হবে যারা পণ্য কিনতে আসবে। তুমি সেই কাগজটি নিয়ে বাড়িতে যাওয়ার পরে তোমার বোনকে দিলে এবং দেখালে। তোমার বোন কাগজটি দেখার পরে বলল এটি একটি কি লিফলেট, আর লিফলেটটা হলো একটি বিজ্ঞাপনের মাধ্যম। তাহলে দেখো জানা যাক বিজ্ঞাপনটা কি, পণ্য বা সেবা সামগ্রীর প্রতি জনগণের দৃষ্টি আকর্ষণের উপায় বা কৌশল। বিজ্ঞাপনের কিছু মাধ্যম রয়েছে, সেগুলো হচ্ছে তোমার সংবাদপত্র, সাময়িকী, প্রচারপত্র, টেলিভিশন, রেডিও, পরিবহন ইত্যাদি। এগুলোর মাধ্যমে আমরা কি একটি পণ্য সম্পর্কে ক্রেতাদেরকে জানিয়ে থাকি। তারপর দেখো বিজ্ঞাপনের গুরুত্ব। বিজ্ঞাপনের মাধ্যমে পণ্যের মান ও গুণাগুণ সম্পর্কে ক্রেতা বা ভোক্তাদেরকে জানানো যায়। দ্বিতীয়ত হচ্ছে
বিজ্ঞাপনের মাধ্যমে পণ্য বিক্রয় বৃদ্ধি করা যায় এবং অধিক পরিমাণে মুনাফা অর্জন করা যায়। তারপর দেখো, বিজ্ঞাপনের মাধ্যমে জনগণ নতুন পণ্য বা সেবা সম্পর্কে জানতে পারে। বিজ্ঞাপনের মাধ্যমে সামাজিক ও নৈতিক সচেতনতা বৃদ্ধি করা যায়। আর বিজ্ঞাপনের মধ্যে দিয়ে একজন ব্যক্তিকে একটি নতুন পণ্য সম্পর্কে আকৃষ্ট করে তোলা যায়। এখন আমরা আলোচনা করব বিক্রয়িকতা। বিক্রয়িকতা হলো বিক্রয়কর্মীর ক্রেতাকে আকর্ষণ করার একটি কি কৌশল বা দক্ষতা, যে পণ্যটি বাজারে আনা হবে সেই পণ্যটি যাতে ক্রেতাদেরকে আকৃষ্ট করে খুব সহজে বিক্রি করা যায়, সেটা হচ্ছে একজন বিক্রয়কর্মীর গুণ। এখন দেখো আদর্শ বিক্রয়কর্মীর গুণাবলী। আদর্শ বিক্রয়কর্মীর কিছু গুণাবলী হলো, তাকে সুদর্শন চেহারার অধিকারী হতে হবে, সুস্বাস্থ্য, সুন্দর হাসি, আন্তরিকতা, আত্মবিশ্বাস, বুদ্ধিমত্তা সম্পন্ন জ্ঞান, সততা ও বিশ্বস্ততা, মার্জিত ব্যবহার, শিক্ষা ও অভিজ্ঞতা। এখন দেখো সুদর্শন চেহারা। সুদর্শন চেহারা বলতে একজন বিক্রয়কর্মীকে অবশ্যই সুদর্শন চেহারার অধিকারী হতে হবে, তাহলে সে কি একজন ক্রেতাকে খুব সহজে আকৃষ্ট করতে পারবে আর তার পণ্যটি তখনই খুব তাড়াতাড়ি বিক্রি করা যাবে। সুস্বাস্থ্য, বিক্রয়কর্মী যদি সুস্বাস্থ্যের অধিকারী হয় তাহলে বিক্রয়কর্মী তার পণ্যটি খুব সহজে ক্রেতাকে আকৃষ্ট করে বিক্রি করতে পারবে। সুন্দর হাসি, একজন বিক্রয়কর্মী যদি সুন্দর হাসি দিয়ে ক্রেতার সাথে কথা বলে, ক্রেতা তার প্রতি খুব সহজে প্রলোভিত হবে এবং তার পণ্যটি খুব তাড়াতাড়ি কিনে ফেলবে। আন্তরিকতা, বিক্রয়কর্মীকে ক্রেতার প্রতি অবশ্যই আন্তরিক হতে হবে, তাহলে সে খুব সহজে তার পণ্যটি বিক্রি করতে পারবে। আত্মবিশ্বাস, একজন বিক্রেতার মধ্যে অবশ্যই এই আত্মবিশ্বাসটি থাকতে হবে যে তার পণ্যটি ক্রেতা খুব সহজে পছন্দ করবে। বুদ্ধিমত্তা সম্পন্ন জ্ঞান, একজন বিক্রেতাকে অবশ্যই বুদ্ধিমত্তা সম্পন্ন জ্ঞানের অধিকারী হতে হবে, কারণ যে কোনো পরিস্থিতিতে সে তাহলে তার বুদ্ধি খাটিয়ে মোকাবেলা করতে সক্ষম হবে। সততা ও বিশ্বস্ততা, একজন বিক্রয়কর্মীকে অবশ্যই ক্রেতার প্রতি লেনদেন করতে গেলে অবশ্যই সৎ ও বিশ্বস্ত হতে হবে। মার্জিত ব্যবহার, বিক্রয়কর্মীকে অবশ্যই ভালো ব্যবহারের অধিকারী হতে হবে, তবেই ক্রেতাকে আকৃষ্ট করতে পারবে। শিক্ষা ও অভিজ্ঞতা, একজন বিক্রয়কর্মীকে শিক্ষিত হতে হবে এবং তার পণ্য সম্পর্কে অভিজ্ঞ হতে হবে। শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। আগামী ক্লাস পর্যন্ত তোমরা বাড়িতে থাকবে, সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।